বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগারটিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি তানি একটা তিন্নি বলছি ইতালি থেকে। আজকে হচ্ছে মে মাসের 28 তারিখ, তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদার অনেক ভালো, অনেক রোদ উঠেছে আর গরমও লাগতেছে অনেক। তো আমার বাসার মানি প্লান্ট গাছটা এই যে বেলকনিতে এনে রেখেছি, আর এই যে দেখেন লাউ গাছগুলো বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। এই যে আগের চেয়ে দেখতে অনেক ভালো লাগতেছে, আর পুঁই শাক গাছগুলোতে একদম টপ ভরে যাচ্ছে। সকালবেলা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে তালহা বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে। কি বাজার এনেছে আপনাদেরকে একটু দেখাই। তাহলে এদিকে আনো তো, কি বাজার আনছো দেখি। কি বাজার আনছো? আনো আনো দেখি, কি বাজার আনছো একটু দেখি। আনো এদিক নিয়ে আসো। বাজার আনতেছে, বাজার। এই যে দেখেন তালহা কি বাজার আনছে, মাশাল্লাহ কত বড় মাছ কিনে এনেছে। আল্লাহ, এই মাছ কে খাবে? কে খাবে এই মাছ? এই মাছ কে খাবে তালহা? এই মাছ কে খাবে বলো না। কে আনছে? তোমার পাপা আনছে? কোথার থেকে? কাজে থেকে আনছে। ও এই যে দেখেন তিনটা মাছ, সে উঁচা করতে পারতেছে না, তারপরও ব্যাগ নিয়ে কেমন করতেছে। তো এই মাছগুলা হচ্ছে তাশ্মীরের পাপা গতকালকে ধরে এনেছে। তো তাশ্মীরের পাপার সঙ্গে গিয়েছিল হচ্ছে নাজমুল ভাই, মিজানুর ভাই, আমার ননদ জামাই, আরও সাথে আরও লোকজন ছিল কয়েকজনে মিলে গতকালকে মাছ ধরতে গিয়েছিল। পরেই তো এই তিনটা মাছ পেয়েছে। মাছগুলো মাশাল্লাহ অনেক বড়। আমি এই বড়টা উঁচা করে দেখাচ্ছি কত বড় মাছ। এই যে দেখেন শক্ত হয়ে গেছে মাছ। এই যে পিছলে পয়টা যায়। এই যে একটা কাঁটাগুলা ব্যাগের সাথে একদম লাইগে আছে, ছোটানো যায় না। দেখেন এই মাছ কাটাকাটি করব, তারপরে রান্না করব, তারপরে সবাই মিলে খাব, তো পরে আবার ভিডিও শ্যুট করব। এই যে দেখেন তালহা হচ্ছে বেলকনিতে বসে মাছ দেখতেছে। তালহা আমার দিকে তাকাও।